হাইলাকান্দির 12 নং ওয়ার্ডের পৌর বুথের উপনির্বাচনে জয়লাভ করার পর সুদীপ্তা সেনগুপ্ত কি প্রতিক্রিয়া জানালেন এক নজরে দেখে নিন। পৌর বুথের উপনির্বাচনে মানে আপনি জয়লাভ করেছেন, তো আপনার নামটা কি? সুদীপ্তা সেনগুপ্ত। আচ্ছা, আপনি এই যে পৌর বুথের উপনির্বাচনে বহু চর্চিত এই নির্বাচনটি ছিল, তো আপনি যে জয়লাভ করেছেন, তো জয়লাভ করার পর আপনার অনুভূতি কি? জি ভালো, আমি হোপ করি যে আমি সবার ভোটের মান রাখতে পারি, ভালো কাজ করতে পারি আমার কাকিমণির মতো। এখন আপনি মানে ওয়ার্ডের যে অবশিষ্ট দিন রয়েছে এবং যে কাজকামগুলো আপনি করবেন, বিশেষ করে এই ওয়ার্ডের ডেভেলপ করার জন্য আপনি সক্রিয় ভূমিকা নেবেন, এখন আপনাকে যারা সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সাপোর্ট সমর্থন করছেন, যাদের কারণে আপনি ভোটে জয়লাভ করেছেন, তাদেরকে কি উদ্দেশ্যে কি বলবেন? আমি ওদেরকে ধন্যবাদ বলতে চাই যে আমার উপরে ভরসা করার জন্য। আর আমি চেষ্টা করব যে ওদের আশা আর ইয়র সব কিছু ডেভেলপ করতে পারি ভালো করে। মোট কথা, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে জিতিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করতে সচেষ্ট থাকবেন। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।